আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমার পাশে দেখতে পাচ্ছেন আবার আপনার সর্বপরিচিত মিফতা সাহেব। মিফতা সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা এখন কোথায় যাবো ভাই? দাকিচেন। আমরা এখন দাকিচেনে যাচ্ছি। আমাদের সাথে আছে মোজো ভাই এবং শিশি ভাই, তারা দাকিচেনে ওয়েট করতেছে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা দাকিচেনে যাই, একটু খাবার এনজয় করি। আমরা এখন চলে আসলাম দা কিচেনে। যে দা কিচেনের সিঁড়ি, এই যে অস্থির একদম স্টাইলে, দা কিচেন। ভাই কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ দারুণ আছি। আর এই মুহূর্তে একটি কপিরাইট সং বন্ধ হয় আরো খুশি লাগছে, এবং আমরা যে খাবারগুলো সুনাম করতে পারবো জি তার একটা সুন্দর জায়গা হয়ে যাচ্ছে। আমি একটু আমার মতামত দিয়ে দিই। ভেজিটেবলটা জোস প্রথমে ভেজিটেবলটা আমি টেস্ট করেছি, এবং রাইস আমার কাছে খুব ভালো লাগছে জি। জানি না রানা ভাই কেমন লাগবে, এবং চিকেনটাকে তো হাত দিয়ে রানা ভাই, কিন্তু রানা ভাই নাকি থাকে না, গোগো ভাই থাকে। গোগো ও গোগো মিস্টার গোগো কেমন লাগবে তার জানি না, দেখতে পারবে। আমাদের এই রাইসের সঙ্গে চিকেনটা না নিলে সে বলছে মজা। ভাই কেমন লাগছে ওভারঅল ভাই বলেন একটু? ভাই ভালো ছিল আমাদের এই সুজে। আচ্ছা ব্যাপার না ভাই, মিস্টার সাহেব খুব ভাই খাবার জিনিসটা আমার খুব প্রিয়, যদি আমি দেখতে শুরু করতাম লাফ শেফের ক্ষীরা আর কি। তো এই যে কুকুরের সাথে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই যে সসটা, তো খাওয়া দাওয়া শেষ করি। খুবই ভালো ছিল, এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে ওদের প্রাইসটা অনুযায়ী খাবার বেশ ভালো ছিল। তো আমি অবশ্যই দা কিচেনকে রিকমেন্ড করব। ধন্যবাদ। অবশ্যই আমি দা কিচেনকে বলবো এখানে দা কিচেনে এসে খেতে, আর তার দা কিচেনকেও বলবো একটু মান উন্নত করতে। তবে আমি 5 সেকেন্ডের একটা কথা বলতে চাই। আজকে 71 চ্যানেলে একটা বিষয় ভাইরাল হয়েছে যে এই বাসের মধ্যে এক মেয়ে মাস্ক পরে আসে নাই। সাংবাদিক বলছে যে আপু মাস্ক আপনার কোথায়? তো এখন মেয়েটা বলছে ভাইয়া ব্যাগে আছে, আপনারা বলে আসবেন না একটু। ঠিক আছে, এবার আমার দেখা হবে। ভাই আসেন, খাওয়াটা কেমন লাগলো ভাই? আজকে ভিডিও শেষ করলাম, টাটা বাই বাই।